আমরা সবাই বন্ধু বান্ধব কে ছাড়তে জানি নাই তোদের তোমার মামাসি গুলা দেখো সবাই ঢুলছে বসে বসে। আমার মামাসি গুলা ঢুলা না, তোদের কিনতে গেলে দেখছে তোরা কি কি করছিস। আচ্ছা যদি ঢুলে নাই তাহলে একটা ভোট হয়ে যাক না, দেখি কে কে জায়গা আছে আর কে কে ঘুমাইছে। আমাদের রেডি আছে না, নালে কিন্তু হারে যাবো ইয়ার কাছে। এবার জোরদার করে হাত তালি কুলকুলি সবাই মিলে শুনতে পাল। এত তো তোমরা কেউ শুনতে পেয়েছো? শুনতে পেয়েছো কেউ? দেখো মামাসিরা এই খাল ভরাই ভরাই কানে একটু কম শুনতে পাই। তারপর জোরদার করে হাত তালি কুলকুলি দুটাই সবাই মিলে শুনতে পাল। যেমন বিয়া করে উলুলি দিছে এরকম ইয়াদের হাতে তালি। আর তুমি দেখবে এই মরদ লোকটা পাওয়ারটা। দাদা কথাই আছে যে মরদ বটে পাকাতাল আর মরদ একদম চিরকাল নাকি। যত গেল বেটা ছিল আছে একবার ছাড়ে হয়ে যায় দেখি বুঝলে। আমাদের মায়ের লোকগুলো তাদের বেটা ছেলে গেলের মতন অত বে হয়ে গেল। ঝগড়া লাগবে খেয়ে বললো কে আমার মুরগিটা খালি লো তোর পেটে পচবে নাই লো এরকম করে ইয়ার ঝগড়া লাগার বুঝবে। কি দরকার খাওয়ার যদি চাকরাটা ঝগড়া করতে নাই পারিস তো? ও মানে চাকরার জন্য আমরা মুরগিটা চুটিয়েছিলি মুরগিটা এই জন্য চুড়াইছিলি যে আমার চাকনা দরকার, শুনেলে আমরা কামাইতে পারি, আমরা মুরগি কিনে খাইতে পারি কি বুঝলে। অত যদি মুরগা থাকতে তাহলে কি আমার বাপের কাছে পন টাকা লিতিস তোরা? ওই পন টাকাটার ঘমন দেখাচ্ছে দাদা। একটা কথা সত্যি করে বলবে যে আমরা যারা ভালোবাসা করে বিয়া করেছি ইয়ার বাপের কাছে পন মাগিতে গেছি নাইন যায়। শুধু একটাই কথা বলেছি তুই যদি ঘরে নাইটি পরে আছিস তো নাইটিটা পরে নিয়ে চলে আয়, তোর বাপের টাকার আমার দরকার নেই নাকি। তো তুই তার মানে কি বলছিস যে পিটি ছেলে তোর দরকার? দরকার নাই, একদম দরকার নাই। ভাবনা চিন্তা করে বলছিস? একদম বলছি। তো আমি বলি পিটি ছেলে যদি তোর দরকার হয় তো তোর আজ না বেটা ছেলে বেটা ছেলে বিয়া করে নিবি। পিটি ছেলে বিয়া করিস না নাকি? আচ্ছা আচ্ছা আমি মানে নিলি, এই পিটি ছেলেটার কথা মানে নিলি। আমরা মরদে মরদে বিয়া করে নিব, কিন্তু আমরা যদি মরদে মরদে বিয়া করি তাহলে চুড়ি কানে লিপস্টিকটা তুই কে কিনে দিবে? তোর মসিয়ে সে ছেলের পকেটটা লাই টাকাটা ঝাঁকতে হবে নাকি? আসমান কে নিচে হে আর আজকাল কি লড়কি কিতনি ভি খুবসুরত হো রেতা হামেশা লড়কা লোগো কে পিছে হে। এই খেলা চলে তোদের একশোটা বেটা ছেলে এসেছে তো 99টা বেটা ছেলে এক পিটি ছেলে গেলে ফোন করে এসেছে, নালে তোদের মুরাদই রইতো না। ইয়াদেরকে ফোন করে আসিনি, আমরা নিজেদের বন্ধুগুলোকে ফোন করে এসেছি। হেরে একটা 375 নিয়ে এসেছি খাবি তো চলে আয় নাকি। তো তোদের মদ ভাটি গিলা কিসের জন্য চলে লেডিস ধোকা দেই বলে তো তোরা মদ খাই মরি দিস? আমাদের মদের দরকার হয় নাই কিছু। তোরা ধোকা দিলে গেলে আমরা একটা বিড়িটা নিব না মদ খেতে যাব ভাবিস না। তাই শুনো লো যদি বিড়ি ছেলের পাওয়ার আছে তাহলে একটা ঝাড়ে গান হোক না, যেমন সবাই নাচতে কুলাক তাহলে বুঝবো যে হ্যাঁ বিড়ি ছেলের কিছু পাওয়ার আছে। তো বাবু সোনা এই বয়স্ক লোক বাবু সোনা নামে সেভ করে রাখছে গো মাগো নাম্বার, কিন্তু দাদা হে আমাদের নাম গুলা কেউ তিন ভাঙা বলেও সেভ করে রাখছে না, বলো না এটা কি করবো। হ্যাঁ